আজকে মাছের দারুণ একটা রেসিপি শেয়ার করছি, যার বাসায় যে মাছ আছে ওগুলো দিয়ে রান্না করা যাবে। ফ্রিজে অনেক দিন মাছ রাখার পরে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়, চাইলে এভাবে করে রান্না করে খেতে পারেন, দারুণ মজার হয়। আমি এখানে 5 পিসের মতো নিয়েছি মাছের টুকরো, যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করা যাবে। 4টা আস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপর 1 কাপের মতো পানি দিয়ে আর 7 মতো লবণ দিয়ে মাছটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আর এখানে 1/2 চা চামচের থেকে একটু কম হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ লবণ দিয়ে ভালো করে মাছটা সিদ্ধ করে নিচ্ছি, যাতে পানিটাও শুকিয়ে যায় আর মাছটাও সিদ্ধ হয়ে আসে। আপনি এরকম মাছ নেবেন যাতে কাঁটাটা বাঁচতে সুবিধা হয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, প্যান থেকে মাছটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এই মাছের কাঁটাটা ছাড়িয়ে নেব আর পেঁয়াজগুলো হচ্ছে খুলে নেব। এখন রান্নার জন্য মাছের কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি প্যানে, আর 1 কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এই তেলের সাথে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি। তারপর এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, 2টা এলাচ, 1 টুকরো দারচিনি আর অল্প একটু তেজপাতা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া। 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। 1টা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে এই মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা গলে যায় আর মশলাটাও ভালো করে কষানো হয়ে যায়। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এভাবে করে মশলাটা কষিয়ে নেওয়ার পর যে মাছটা আমি আগে থেকে কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, এখন শুধু অল্প আছে নেড়ে যাওয়ার পালা। এভাবে করে নাড়তে থাকবো আর হচ্ছে জাল করতে থাকবো। আপনারা কিন্তু এই রান্নাটা রুই মাছ দিয়ে করতে পারবেন, চাইলে হাতের কাছে যে কোনো মাছের টুকরো থাকলে এগুলো দিয়েই বানাতে পারবেন। ফ্রিজে মাছ অনেক দিন রাখার পর স্বাদ নষ্ট হয়ে যায়, এভাবে করে রান্না করলে কিন্তু মাছের স্বাদ আবার চলে আসবে, খেতে দারুণ মজার হয়। তো এভাবে করে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিয়েছি, আর এখন দেখতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে লেবু পাতা দিয়ে দিচ্ছি। লেবু পাতা দেওয়ার জন্য কিন্তু এই রান্নার স্বাদ বেড়ে যাবে আরও দ্বিগুণ। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন ভাতের সাথে এই মাছ রান্নাটা পরিবেশন করতে পারেন, এত বেশি মজার হয় একবার রান্না না করলে বোঝাই যাবে না। আশা করছি আমার আজকের এই সহজ রান্না সবার কাছে ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।